চলে এসেছি মালদা শহরে এসবিএফ সিনেমা হলে, যেটি গ্র্যান্ড ওপেনিং হয়েছে 23 তারিখ অর্থাৎ শুক্রবারে। সিনেমা হলে ঢোকার আগে প্রথমে আমাদের টিকিট কাটতে হবে, তাই জন্য চলুন দেখে নিই এসবিএফ বক্স অফিস। যদিও আমি এখান থেকে টিকিট না কেটে টিকিট অনলাইনে বুক করেছিলাম, এখানে টিকিটের একটি ছোট্ট স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও এখানে টিকিটের মূল্য প্রায় 150 থেকে 300-এর মধ্যে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি সিনেমা হলের ভেতরে। চার নম্বর ফ্লোরে এসে উপস্থিত হলাম। এরপর আমি আপনাদের দেখাতে চলেছি সিনেমা হলের ক্যাফেটেরিয়া। এখানে হাফ টাইমেতে স্ন্যাক্সের জন্য রয়েছে পপকর্ন, বার্গার, নাচোস, পিৎজা, এবং মোমো লাভারদের জন্য রয়েছে মোমো, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং পাস্তা। আমাদের সিনেমার টাইম হওয়াতে এখন আমি হলের ভেতর ঢুকতে চলেছি, তাহলে চলুন হলের ভেতরের দৃশ্যটা দেখে নেওয়া যাক। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল আমাদের সিনেমা, আর সাথে সাথে এন্ট্রি নিলেন আমাদের সকলের প্রিয় ভাইজান। আমার পার্সোনালি মনে হচ্ছিল এসবিএফের সিনেমা হলে সিনেমা দেখে সিনেমা দেখার মজাটাই দ্বিগুণ বেড়ে গেছিল। তারপর সময়ের সাথে সাথে সিনেমা শেষ হলো হানি সিং এর একটা দুর্দান্ত গান নিয়ে। মালদা শহরের এসবিএফ সিনেমা হল আপনাদের সামনে আমি উপস্থাপন